আলিপুরদুয়ার শহরলাগোয়া কালজনী নদীর ধারে এবারে অনুষ্ঠিত হতে চলেছে আলিপুরদুয়ার দুর্গাবাড়ির 73তম রাসমেলা। নতুন আকারে নতুন রূপে আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলাকে তুলে ধরতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে দুর্গাবাড়ির রাসমেলা কমিটি। এদিন কালজনী নদীর ধারে স্বাধীন ভারত ক্লাবের মাঠে রাসমেলার খুঁটি পুজো করা হলো। আলিপুরদুয়ার শহরলাগোয়া কালজনী নদীর ধারে এবারে অনুষ্ঠিত হচ্ছে আলিপুরদুয়ার দুর্গাবাড়ির 73তম রাসমেলা। নতুন আকারে নতুন রূপে আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলাকে তুলে ধরতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে দুর্গাবাড়ির রাসমেলা কমিটি। এদিন কালজনী নদীর ধারে স্বাধীন ভারত ক্লাবের মাঠে রাসমেলার খুঁটি পুজো করা হয়। নতুনভাবে শুরু হতে চলা রাসমেলা ফের স্বমহিমায় ফিরবে, এমনটাই মনে করছেন রাসমেলার উদ্যোক্তারা। এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট নাগরিকরা ও সমস্ত দুর্গাবাড়ি কমিটির সদস্যরা। মেলা কমিটির সম্পাদক প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, আলিপুরদুয়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাসমেলা আরো উন্নত মানের করার। তিনি বলেন, এবার এই ঐতিহ্যবাহী প্রাচীন রাসমেলা অনেক বড় ও উন্নত মানের করার পরিকল্পনা রয়েছে। 15 দিন ব্যাপী এই মেলায় বিভিন্ন দোকান ও এক্সপো মেলা থাকবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দীপ্তবাবু বলেন, আমাদের বিশ্বাস এবারের মেলায় প্রচুর মানুষের সমাগম হবে। পাশের জেলা কোচবিহারে খুব বড় আকারের রাসমেলা হয় প্রতি বছর। আলিপুরদুয়ারের রাসমেলা কালে কালে নিম্নীয়মান হওয়ার জন্য প্রচুর পরিমাণে স্থানীয় মানুষ কোচবিহারে যায় রাসমেলা উপভোগ করতে। এবার আলিপুরদুয়ারের রাসমেলার স্থান পরিবর্তন করে বড় জায়গায় করলে নিশ্চিতভাবে অনেক লোক সমাগম হবে বলে আশা করছে রাসমেলা কর্তৃপক্ষ। রাসমেলা খুঁটি পূজা হলো, মানে কি করতে চাইছেন এবার রাসমেলায়? আসলে আমাদের এই দুর্গাবাড়ি, বহুত পুরানো দুর্গাবাড়ি, 130 বছরের দুর্গাবাড়ি। এই রাসমেলা গত 73 বছর ধরে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মেলা এবার জায়গার খুব সংকীর্ণ, জেলা পরিষদের বিল্ডিং টিল্ডিং হয়ে গিয়েছে, যার ফলে ওই জায়গাতে সেভাবে মেলা করা যাচ্ছে না। আর আলিপুরদুয়ার বাসী প্লাস আমাদের এই টাউনের বাসী দুর্গাবাড়ির অনেকেই ইচ্ছা যে আমাদের রাসমেলাটা কেন কুচবিহারে এত রাসমেলা হয়, কেন এই ধরনের রাসমেলা আমাদের এখানে হবে না, বা কেন আমাদের শহরটা উৎসবমুখী হবে না। তো সেটার জন্য দুর্গাবাড়ি কমিটি একটা ডিসিশন নিয়েছে, আমাকেও একটা দায়িত্ব দিয়েছে, যে তার দায়িত্ব নিয়ে আমরা সকলকে নিয়ে আমার দুর্গাবাড়ি অরিজিনাল কমিটির সেক্রেটারি আমি বা গণেশ বা আমাদের মদনদা সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা স্বাধীন ভারত মাঠে এই মেলাটা অনুষ্ঠিত করব, এবং তার জন্য আমরা এই মেলার যে প্রিপারেশন সেটা আমরা নিচ্ছি, যাতে একটা বড় আকারের উৎসব এই মাঠে করা যায় এবং আলিপুরদুয়ারবাসী যেন 15 দিন ধরে এই মেলাটা উপভোগ করতে পারে, তার জন্য আমরা সবরকম চেষ্টা করছি। কি কি আকর্ষণ থাকবে নতুনত্ব এখানে মেলায়? এক্সপোতে থাকবে সব ধরনের নাগরদোলা, বাচ্চাদের আকর্ষণীয় সব রকম খেলনা যা যা থাকে সেগুলো থাকবে, বড় বড় স্টল থাকবে, খাবার বিভিন্ন ভজন রসিদের জন্য বিভিন্ন স্টল থাকবে, 15 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट। हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.